আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন এবং স্ক্রিন রেকর্ড করার সময় সাউন্ড ক্লিয়ার করবেন, মানে অডিওটা ক্লিয়ার করবেন এবং ভিডিও কোয়ালিটি ভালো করবেন। যে সফটওয়্যারটা সেটা হচ্ছে এক্স রেকর্ডার। এই এক্স রেকর্ডারের জন্য আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার, আপনি রেকর্ডার লিখতে হয়নি আমার, আমি এক্স রেকর্ড এক্স লেখাতেই এক্স রেকর্ডার চলে আসছে। তা আমি এক্স রেকর্ডার এখানে আসার পর আমার এখানে কিন্তু এক্স রেকর্ডারটা অলরেডি ওপেন আছে, ইনস্টল করা আছে, আমি শুধু ওপেন করব। তা আমি ওই এক্স রেকর্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে ইন্টারফেসটি আপনি দেখতে পাবেন, যে ইন্টারফেসটিতে আপনার মূল ইন্টারফেসটি যে কটা রেকর্ড করা আছে এগুলো ভিডিও সহ দেখা যাবে। এই জন্য আপনার প্রথমেতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি সেটিংসে ক্লিক করবেন। আমি সেটিংসে ক্লিক করলাম, ইন্টারফেসটি আসবে। এখানে আপনার রয়েছে অডিও সেটিংস, এখানে রয়ে গেছে ভিডিও সেটিংস। তারপরে আপনি এখানে এই দুইটি অপশন আপাতত আমি দেখাচ্ছি, পরে লাস্টে আমি কিছু অ্যাডভান্স টুলস দেখিয়ে দিব, এই জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে। প্রথমে আমি দেখাবো মাইক্রোফোন সিস্টেমটা। আপনার মাইক্রোফোন সিস্টেমটাতে এটা আপনার 100তে থাকবে। এই মাইক্রোফোন সিস্টেমটা আপনার এখানে ভলিউম 100 পর্যন্ত থাকবে। আপনি প্রথমে 200 পর্যন্ত করে দেবেন। এরপরে যেটা রয়েছে এখানে দুটি অপশন রয়েছে, দুটি অপশনের ভিতরে আপনি প্রথম যে অপশনটি আছে মনো, এই মনো অপশনটি সিলেক্ট করে দিবেন এবং এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আমি যেহেতু এই সফটওয়্যারটা দিয়ে রেকর্ডিং করতেছি, এই জন্য এগুলো আমার ঠিক মতো কাজ করছে না, মানে সাদা হয়ে আছে। যাই হোক, এটা আমি যেভাবে বলি সেভাবে যদি কাজটা করেন তাহলে আপনি ঠিকঠাক মতন পাবেন। তারপরে রয়েছে আপনার মাইক্রোফোনের জন্য, আপনি যদি মাইক্রোফোন অন অফ করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি আপনি মাইক্রোফোনটা অন করতে চান তাহলে শুধু মাইক্রোফোনে ক্লিক করবেন, আর যদি আপনি শুধু ইনস্টল মানে সেটের যে কথাগুলো অন করবেন শুধু এটা করলেই হবে, আর যদি আপনি মাইক্রোফোন এবং সেটের ভিডিও রেকর্ড মানে ভিডিও কথাগুলো রেকর্ড করবেন এটার জন্য এটা। তাই আমরা এই চারটা অপশন বুঝে নিলাম। এখন ভিডিও কোয়ালিটি ভালোর জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও সেটিংসের উপর একবার ক্লিক করে দিবেন। ভিডিও সেটিংসের উপর আমার এই মুহূর্তে ক্লিক হচ্ছে না, তাই আমি ক্লিক করতে পারতেছি না। ভিডিও সেটিংসে গিয়ে আপনি সহজভাবে এটাকে 720 বা 880, 1080 এরকম করে দিবেন, তাহলেই আপনার এই ভিডিও কোয়ালিটি ভালো হয়ে যাবে। তারপরে এখানে আরও কিছু অপশন রয়ে গেছে, যেগুলো আপনার মনে করেন কথা বলতে বলতে যদি আপনার এই লাইটটা বন্ধ হয়ে যায় সেখানে আপনার এই টিক মার্কটা দিয়ে দিতে হবে, কারণ স্ক্রিন বন্ধ থাকলেও রেকর্ডিং চালু থাকবে যদি আপনি এই টিক মার্কটা দিয়ে দেন। তারপরে দেখা গেছে আপনার রেকর্ডিংয়ের সময় ভাসমান যে বলটা আছে, যে বলটা এখানে থাকে সেই বলটা আপনার থাকবে না, তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন। তে আজকে ভিডিওটি বেশি লম্বা করব না, এবং রেকর্ডিং পারফরমেন্স মোড যদি আপনি দেখতে যান তাহলে আপনি এই রেকর্ডিং পারফরমেন্স মোডে আপনি ক্লিক করতে পারেন। এখানে আপনি রেকর্ডিংয়ের পারফরমেন্স মোডও এখান থেকে চেঞ্জ করতে পারেন, তবে রেকর্ডিং চলাকালীন এখানে কাজ করবে না। আমি অন্য আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব, অন্য রেকর্ডার দিয়ে চালু করে এই রেকর্ডারের ভিডিও দেখানোর চেষ্টা করব। তাই আজকে ভিডিওটি লম্বা না করে এখান থেকেই সমাপ্ত করে দিলাম। যদি ভিডিওটি ফুললি দেখতে চান তাহলে অবশ্যই নেক্সটের পরের ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণ ডিটেলস আমি সম্পূর্ণ সেটিংসটা দেখানোর চেষ্টা করব।